বাঙালির প্রধান খাবার ভাত। সব থাকলেও ভাত ছাড়া যেন তার চলেই না। সেই ভাত খেয়েই এবার রেকর্ড গড়লেন বরিশালের এক নারী, নাম লিখালেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। চপস্টিক দিয়ে যখন একটি ভাত তোলাই কষ্টসাধ্য, তখন এক মিনিটে ২৭টি ভাত মুখে পুরেছেন বরিশাল নগরীর কলেজ রো এলাকার বাসিন্দা নুসরাত জাহান নিপা। যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সাথে যৌথভাবে বিশ্ব রেকর্ড গড়েন মোস্ট রাইস গ্রেইনস ইটেন ইন ওয়ান মিনিট ইউজিং চপস্টিক্স ক্যাটাগরিতে, যা এতদিন ছিল ইতালিয়ান সিলভিও সাভার দখলে। তিনি চপস্টিক দিয়ে এক মিনিটে ২৫টি ভাত খেয়েছিলেন। রেকর্ডের টাইটেলটা হচ্ছে মোস্ট রাইস গ্রেইনস ইটেন ইন ওয়ান মিনিট ইউজিং চপস্টিক। এটাও হচ্ছে ইতালিয়ান একজনের, উনি ওনার নাম হচ্ছে সিলভিও সাভা, উনি ওই আগের উনিই ছিল রেকর্ড ব্রেকার। ওনার রেকর্ডটা ওনার মেবি ছিল হচ্ছে ২৫টা ইন্ডিভিজুয়াল রাইস, ২৫টা ছিল, আর আমারটা হচ্ছে ২৭টা। দেখতে সহজ মনে হলেও সহসাই এই সাফল্য ধরা দেয়নি নিপার হাতে, প্র্যাকটিস করেছেন দিনের পর দিন। নিপা রেকর্ডটি গড়েন ২০২২ সালের সেপ্টেম্বরে, তবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের পাঠানো সনদ হাতে পেয়েছেন গত ডিসেম্বরে। এটিই নিপার প্রথম সাফল্য নয়। এর আগে ২০২১ সালে এক মিনিটে ৭১টি কয়েন সাজিয়ে টাওয়ার তৈরি করে গিনেস বুকে নাম লেখান নিপা। আমি কিন্তু শুধুমাত্র যে রেকর্ড ব্রেক করতেছি বিষয়টা তা না, আমি জব করি, হাউস ওয়াইফ, প্লাস আমি অনেকগুলো প্রজেক্টে কাজ করি, তারপর আমি কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের স্টোরি টেলার বিভিন্ন, এইটা ছাড়াও অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করি। সো ওভারঅল ওইগুলা মেনটেন করে হচ্ছে টাইম বের করাটা একটু খুবই কষ্ট, এবং যার কারণে কিন্তু এটা একটা লং প্রসেস, এক মাস দুই মাস এরকম না। দেখা যায় যে একটা জিনিস আমাকে অ্যাচিভ করতে হলে এক বছরের মতো ওটার পিছনে আমাকে টাইম দিতে হয়। সো এটা দেখা যায় যে আমি যখনই একটু সময় পাই, দেখা গেল মানুষ টিভি দেখে বা অন্য কাজ করে, আমি ওইটার বদলে হচ্ছে এই জিনিসটা করি। এখানেই থামতে রাজি নন এই উদ্যমী নারী। প্রতি বছর ভাঙতে ও গড়তে চান নতুন নতুন রেকর্ডস, বিশ্ব দরবারে উজ্জ্বল করতে চান বাংলাদেশের নাম। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।